হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি মূলত ইমেজ মাউস ওভার ট্র্যাকিং, মাউস ওভার ট্র্যাকিং, ইমেজ মাউস অর্থাৎ ইমেজের উপর যে আমরা মাউস নিই সেটা কি বলা হয়, ইমেজ মাউস হোভার বলা, এটা আমরা ট্র্যাক করব। এর আগে পর্বে আমি দেখিয়েছি, গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে আমরা এই যে এখানে লোগো আছে, লগোর উপর যে মাউস হোভার করা হয়, ঠিক আছে, এটি কিভাবে ট্যাগ করা হয়। তো যাই হোক, আমি ইমেজের বিষয়টা দেখিয়ে দিচ্ছি, ভাবছিলাম যে হয়তো দেখাবো না, কিন্তু এটাও দেখিয়ে দিই, ঠিক আছে। ইমেজটাও দেখিয়ে দিচ্ছি যে এই যে ইমেজের উপর কার্সর আনলাম, কিন্তু এটার এটা একই জিনিস, বাট এটি আছে লগোতে। হ্যাঁ, অনেকে মনে করে যে ওটা তো লগো, ঠিক আছে। তো যাই হোক, ওইটি হলো লগো আর এটি হলো ইমেজ, হ্যাঁ দুটো একই জিনিস। ওখানে লগো হিসেবে ইমেজ ইউজ করা হয়েছে, আর এখানে প্রোডাক্টের যে ইমেজ ইউজ করা হয়েছে, এই যে কার্সরটা এখানে আনলাম, এটি হোভার করা হয়। এই হোভারটা ট্র্যাকিং কিভাবে করব সেটি দেখাবো, ঠিক আছে। আর এই ইমেজ মাউস হোভার ট্র্যাকিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাইটে আগে থেকে GA4 এন্ড GTM কি সঠিকভাবে ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি GTM এ যাচ্ছি। হ্যাঁ, এই GTM এ চলে আসছি। আচ্ছা, GTM এ আসার পর আমরা গত ইয়েতে কিন্তু একটি কাস্টম জেএস ফাইল তৈরি করেছিলাম, ঠিক আছে। এই যে কাস্টম জেএস ফাইল, না এই ফাইলটি তৈরি করেছিলাম, এই যে এটা, ঠিক আছে। তো এই কোডটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আর আরেকটা হলো যে এই কোডের যদি আমরা এই কাস্টম যে লোগো আছে এটা চেঞ্জ করে দিই, তাহলে এটি আগের ইয়ের জন্য কাজ করবে না, বাট আবার পরের যে আমি এখন যেটা করব যে ইমেজ হোভার সেটির জন্য কাজ করবে, ঠিক আছে। আদারওয়াইজ আমি এটি কপি করে নিতে পারি, যে আমার আগেটা ঠিক থাকলে এটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে, কপি করে নিচ্ছি। এভাবে কপি করে নেবেন আপনাদের জিনিসটা, যাতে যেহেতু আমার টিউটোরিয়াল মতো ফ্রেশারদের জন্য যাতে সহজ হয়, এই জন্য আমি এটি করতেছি। তো কাস্টম HTML একটা নিয়ে ফেলি আমরা, কি করব কাস্টম। আচ্ছা, নিউ ক্লিক, ট্যাগস, ব্ল্যাঙ্ক স্পেস ক্লিক, এরপরে এখানে আসে, নিচে আসে কাস্টম HTML, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটি কিন্তু অল পেজের জন্য, হ্যাঁ অল পেজের জন্য, এখান থেকে ট্রিগারিং অল পেজটা দিয়ে দেন, ঠিক আছে, অল পেজ। আচ্ছা, এবার আমরা এই ক্লাসটা চেঞ্জ করে দেব, আমরা কি করব, ইমেজ হোভার টেক, এই যেটা আমার মনে হয় এখানে যে ইমেজগুলো আছে সবগুলোর ক্লাস একই হওয়ার কথা নিয়ম অনুযায়ী, কারণ সাইজ সবকিছু একই রকম মনে হচ্ছে, এই জন্য একই হওয়ার কথা নিয়ম। তাই ডেভেলপার ডেভেলপিং এ যারা কাজ করে ওয়েব ডিজাইনে, তারা তো আসলে একই সেম ক্ষেত্রে, কারণ একটা ক্লাস দিয়ে আপনি সবগুলো কন্ট্রোল করতে পারতেছেন, আলাদা আলাদা দরকার নেই। তো যাই হোক, এটি আমি রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্ট করতেছি, ঠিক আছে। এই ইমেজের যে এটা আছে কি আছে, ক্লাসটা IMG, হ্যাঁ এটি ক্লাসটা আমি কি এখান থেকে নিয়ে নেবো, এই যে ক্লাস হলো এটা, এই ডাবল ক্লিক করলাম, এটি পুরোটা হয়েছে, এইটুক বাদ দিয়ে দেবো, আমি এইটুক নিয়ে নেবো, ঠিক আছে। এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, কপি করার পরে দেখেন অ্যাটাচ ও কমার্স থাম্বনেল, হ্যাঁ এটা আমি আরেকটি ইমেজ চেক করতেছি, ঠিক আছে। তো একটা কাজ হলে আমার সবগুলো ইমেজে কাজ করবে, যদি সবগুলো ক্লাস একই হয়, ঠিক আছে। এখানে একটু আসতেছি আমি, এটা একটু চেক করে নিই, হ্যাঁ দেখেন এটাও কিন্তু একই, এই সেম। তার মানে কি, এই সেম ক্লাস গুলো এখানে চারটি ইমেজের ক্ষেত্রে কিন্তু একই, ঠিক আছে, একই। তার মানে কি, এটাও কিন্তু একই হবে, হ্যাঁ এটাও সেম সেম হবে। এটা একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ এই দেখেন এটাও কিন্তু সেম, ঠিক আছে। তো যা এটি ক্রস করে দিলাম। আচ্ছা, এবার GTM এ ফিরে যাচ্ছি। এবার এই যে এখানে আসেন, এখানে ক্লিক করলাম, এই ক্লাসটা কি করো আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, চেঞ্জ করে দেবো আমার ইমেজে যে ক্লাসটা সেটি রাখবো। আচ্ছা, কিন্তু এই জায়গাতে এটি কিন্তু বাড়তি, হ্যাঁ এই যে মাঝখানে গ্যাপ আছে, যারা ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ করেন তারা জানেন, যাদের নলেজ আছে। আর তাছাড়া এই কাজগুলো করলে, এই কাজগুলো করতে হলে তো আপনাকে অবশ্যই HTML CSS অর্থাৎ ওয়েব ডিজাইন ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে, মিনিমাম ধারণা থাকতে হবে। তারপরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করা জানতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি ক্লাসটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ ক্লাসটা চেঞ্জ করে দিলাম। এরপর এটা একটা নাম দেই যে সি
সি এইচ টি এম এ এক নাম দেওয়া যাবে না ফর কি ইমেজ আচ্ছা প্রোডাক্ট ইমেজ দিয়ে প্রোডাক্ট ইমেজ MOUS মাউস HOVR মাউস ছবি ঠিক আছে এটি মূলত কিন্তু সব সব পেজের জন্য কাজ করবে ঠিক আছে তো যা হোক সেভ করলাম এটি আচ্ছা সেভ করার পর এবার আমরা কি করব আচ্ছা আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি এখানে আসি আমাদের ইভেন্টটা কি ইভেন্টটা তো জানে আমাদের ইভেন্টটা হলো হোভার হ্যাঁ এই যে হোভার যে ইভেন্টটা আছে এখানে যে হোভার হ্যাঁ এই ইভেন্টটা কিন্তু আমরা আগে কিন্তু কাস্টম ইভেন্ট নামে কিন্তু সেভ করা আছে আমাদের ঠিক আছে তো আমরা কিন্তু সেটি ইউজ করতে পারবো হ্যাঁ কারণ ওইটা বারবার তো করা কোনো দরকার নেই ঠিক আছে আমরা সেখান থেকে ইউজ করব ওটা আমাদের এখানে করা কোনো দরকার নেই ভেরিয়েবল কি কি আছে দেখে নিই ভেরিয়েবল আচ্ছা ট্যাক্স ক্লিক এবার আমরা ট্যাগ ক্রিয়েট করব ট্যাক্স ক্রিয়েট করব ওইটা পাবেন ট্রিগারসে কাস্টম ইভেন্ট যেটা আমরা করেছি সেটি হলো ট্রিগারস আছে এখানে দেখেন চেক করেন মাউস ওভার মাউস ওভার ওই যে কি নাম দিয়েছিলাম হ্যাঁ এই যে এটি এই যে লোগো ইমেজ মাউস ওভার ট্রেকিং ঠিক আছে এই যে এটি এই যে এখানে কিন্তু হোভারটা দেওয়া আছে ঠিক আছে তো সো আমরা এটি কিন্তু ইউজ করব ঠিক আছে আমরা ট্রিগারের ক্ষেত্রে এটি ইউজ করব ট্রিগারের ক্ষেত্রে এটি ইউজ করব তো যা হোক আমরা ট্যাগসে আসতেছি ট্যাগ নিউ ক্লিক ব্ল্যাঙ্ক স্পেস ক্লিক গুগল অ্যানালিটিক্স ক্লিক GA4 ইভেন্ট ক্লিক এখান থেকে GA4 মেজারমেন্ট আইডিটা দিয়ে দেবো ঠিক আছে GA4 মেজারমেন্ট আইডিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের ইভেন্টটা কি হোভার HOVR হোভার ওখান থেকে কপি করে আনাটা সবচেয়ে ভালো কারণ টাইপ করতে গেলে আপনার একটু সামান্য এদিক সেদিক হলে কিন্তু আপনি কাজ করবেন ঠিক আছে এরপর আমরা টিগারটা দিয়ে দেবো টিগার কোনটা হবে টিগার হবে কাস্টম যেটা সেটা ওই আমরা আগে যে আগে থেকে করা আছে এই যেটি ঠিক আছে গত করে দেখিয়েছি যে লোগো ইমেজ মাউস ওভার ট্রেকিং এটি দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যেটি এটি দিয়ে দিলাম ও এটার একটা নাম দেই GA4 5 দিলাম এটি কি করব প্রোডাক্ট ইমেজ মাউস ওভার ট্রেকিং ঠিক আছে প্রোডাক্ট ইমেজ মাউস ওভার ট্রেকিং ঠিক আছে এটি সেভ করলাম সেভ বাটন ক্লিক করে আচ্ছা এবার টেস্ট এন্ড ডিবাগিং সাবমিট ক্লিক আমি সবসময় সাবমিট দেই পাবলিশ অপেক্ষা করছি পরবর্তী স্ক্রিন আসার জন্য আচ্ছা ক্রস করে আমরা এই স্ক্রিনটা উঠিয়ে দেবো এই যে এটি অটোমেটিকলি চলে যায় না ঠিক আছে এরপর GTMS ওয়ার্ক স্পেস ক্লিক এরপর আমরা প্রিভিউ দেবো ঠিক আছে প্রিভিউ প্রিভিউ দেব প্রিভিউ দিয়ে আমাদের ইভেন্টটা দেখবো যে ফায়ার করছে কিনা আগে চেক করে নেব এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন ইউআরএলটা ঠিক আছে কানেক্ট ক্লিক পরবর্তী স্ক্রিনের জন্য আমরা অপেক্ষা করছি একটু সময় নিচ্ছে হ্যাঁ এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড ঠিক আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আচ্ছা আগে নিচে যাচ্ছি না কারণ মাউস হোভার হয়ে গেলে দেখা যায় যে ট্যাগটা ফায়ার করছে দেখি আশা করি ফায়ার হয়নি কারণ আচ্ছা হ্যাঁ এখানে দেখেন এখানে যেটি ফায়ার করছে এই যে আমরা একটি কাস্টম ওই যে জাভাস্ক্রিপ্ট নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো এই ফাইলের লিঙ্কটা এই যে স্ক্রিপ্টটা আছে এটি কিন্তু আমি ইয়েতে দিয়ে দেবো ভিডিও নিচে লিঙ্কে দেওয়া থাকবে গিটহাবে লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে আপনার কপি করে নিয়ে নেবেন ঠিক আছে এটি কাজ করতেছে সকল পেজের জন্য দেখেন আমাদের ওই ট্যাগটা কিন্তু ফায়ার হয়নি এখানে কিন্তু হোভার ফায়ার হয়নি ঠিক আছে তো এবার এখানে আসতেছি এবার আমি কিন্তু প্রোডাক্ট ইমেজে যাচ্ছি ঠিক আছে এই যে
এই এখানে যে কোনো একটা ইমেজের উপর আমি কার্সর নেওয়া মাত্রই কিন্তু ফায়ার করবে, ডেকটা কি করবে, ইভেন্টটা ফায়ার করবে যে এটার উপর আসো, কারণ ক্লাস তো একই দেখেছি, অত ফায়ার করার কথা। এখানে আসতেছি, দেখি চেক করে দেখি, নিশ্চয়ই ফায়ার করছে। এই হ্যাঁ, এই যে আমাদের কিন্তু এটা প্রোডাক্ট ইমেজ মাউস হোভার ট্র্যাকিং, ঠিক আছে, এটি এটি কিন্তু ফায়ার করছে। হ্যাঁ এই যে, ঠিক আছে, সুন্দর কাজ করছে আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা হয়নি। এরপর এই যে বাইরে দেখেন, এই যে হোভার, তারপর এখানে আসেন, এই যে হোভারটি কিন্তু আপনি কাজ করছে, ঠিক আছে। এগুলো না, এগুলো না, আমার ওই যে আপনার ই কমার্স সেট আপ করা আছে, আমার জিও ফোর ই কমার্স এর উপরে কিন্তু আমার টিউটোরিয়াল গুলো করা আছে, ঠিক আছে, আমার চ্যানেলেই একটু খুঁজে নিলে পেয়ে যাবেন, তো সিরিয়ালে দেখবেন, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, এবার এবার জিও ফোরে যাচ্ছি, জিও ফোরে একটু হোভারটা চেক করে নিই, জিএ ফোর জিএ ফোর জিএ ফোরে যাচ্ছি, হ্যাঁ জিএ ফোরে যাচ্ছি, এখানে আসলাম, লোডিং হচ্ছে, হ্যাঁ এই যে দেখেন হোভার। আচ্ছা দুটো কি জন্য, আমার ওখানে একাধিক ই করা আছে, এই জন্য দুটো, এই যে হোভার ই কর, এই ট্যাগ সেট আপ করা আছে, এই জন্য দুইবার শো করতেছে এখানে, ঠিক আছে। এই যে কাজ করতেছে, কিন্তু সুন্দর কাজ করছে। এটি মিনিমাইজ করছি, ফিরে যাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, এখানে চলে আসলাম, এখানে দেখেন আবার এই ইমেজটার উপর আসলাম, এই ইমেজটা, ঠিক আছে, বেরিয়ে আসলাম, এই দেখেন হোভার কিন্তু দুইবার, হ্যাঁ এটা আরেকটা। আচ্ছা এবার দেখেন আমি এই যে মরিচ, ঠিক আছে, এই যে চিলি, রেড চিলি, এটার উপর আসলাম, দেখেন হোভার আরেকটা আছে। আচ্ছা এই হোভারটা আসতেছে না কেন, আচ্ছা এটি কিন্তু ক্লিক ইভেন্টটা কাজ করছে, আমি ক্লিক করছি এই জন্য কাজ করছে। ও আচ্ছা, মূলত হোভার তো একটাই, এই যে দুটোই সেট করা আছে, এই জন্য দুই জায়গা থেকে পাচ্ছে। আচ্ছা তারপর লোগোতে আসলাম, এবার দেখেন নিশ্চয়ই লোগো হোভারটা কিন্তু ফায়ার করার কথা, ঠিক আছে, এই যে লোগো ইমেজটা কিন্তু, ট্যাগটা কিন্তু, এই যে আপনি ফায়ার করছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগবে, আর আমার এই টিউটোরিয়ালটি দেখার পর থেকে আপনারা মাউস হোভার ট্রেকিংটা ট্রেকিং এর উপর আপনারা এক্সপার্ট হবেন আমি আশা রাখি। আর কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি রেসপন্স করার চেষ্টা করব। আর আমার টিউটোরিয়ালটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।